প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। প্রথমে তোমাদেরকে স্বাগতম জানাই সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আর আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয়ে 2019 সালে 24 মে 83 BMA লং কোর্সে অর্থাৎ আর্মি অফিসার পদের যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই লিখিত পরীক্ষার উপরে আমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদের মডেল টেস্ট দেওয়ার জন্য, মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য আমরা একটি মডেল প্রশ্ন বানিয়েছি। বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান, এই চারটা বিষয়ের উপরে আমরা 200 নম্বরের মোট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে মডেল প্রশ্ন এবং মডেল ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি শুধুমাত্র বানিয়েছি যে যারা তোমরা এই সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছো, আমাদের কাছ থেকে একটা মডেল সাজেশন বা প্রশ্ন চেয়েছো, শুধুমাত্র তাদের জন্য না, সবার জন্য। সব স্টুডেন্টরাই ভালো করুক, সব স্টুডেন্ট লিখিত পরীক্ষা পাস করে সামনে ISSB পরীক্ষা হবে, সেখানে অংশগ্রহণ করে নিজের যোগ্যতা প্রমাণ করে যেন দেশ সেবার জন্য আর্মি অফিসার হিসেবে নির্বাচিত হতে পারে, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের দোয়া তোমাদের জন্য। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই দেখবা। এই ভিডিওর শেষ মুহূর্তে অর্থাৎ আমার এই আলোচনার পরে তোমাদের কাঙ্ক্ষিত যে মডেল প্রশ্নটি, অর্থাৎ মডেল প্রশ্ন দিয়ে আমরা একটি টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবা এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করে এই প্রশ্নগুলোর উপরে একটা পরীক্ষা দেবা। পরীক্ষা দিয়ে দেখো তোমার স্কিলটাকে জাজ করে দেখো যে তুমি আগামী 24 তারিখে এ ধরনের প্রশ্ন আসলে বা অন্য ধরনের প্রশ্ন আসলে তুমি কতটুকু পাস করার জন্য সক্ষমতা অর্জন করতে পারবা কি পারবে না, এটা তুমি জাজ করে নিতে পারো। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা, কারণ শুধুমাত্র যে তোমরা যারা দেখছো তারাই শুধুমাত্র এই মডেল প্রশ্নটা সমাধান করে একটা নিজের স্কিলকে জাজ করার সক্ষমতা তোমরা বৃদ্ধি করবে সেটা না, সারা বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার স্টুডেন্টরা। তো তোমরা যারা দেখবা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, তোমরা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, কারণ অনেকের হয়তো বা জানে না যে কোন বিষয়ের উপরে প্রশ্ন হতে পারে বা প্রশ্ন কি ধরনের হতে পারে। এই বিষয়গুলো একটু আমরা খুব লক্ষ্য করি, কারণ আমরা সবাই সকলের জন্য কাজ করার জন্য, দেশ সেবার জন্য, পরোপকারের জন্য সেনাবাহিনীতে যোগদান করতে যাচ্ছি, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর পাশাপাশি বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে লিখিত পরীক্ষা ধরন কিন্তু দু ধরনের, একটি হচ্ছে হলো লিখিত পরীক্ষা হয় অর্থাৎ বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞানের উপরে, আরেকটি ধরন হচ্ছিল এই চারটা বিষয় তো থাকবেই, পাশাপাশি IQ অর্থাৎ বুদ্ধিমত্তা প্রশ্ন দিয়ে অবজেক্টিভ হতে পারে। প্রশ্ন এটা না, প্রশ্ন আসলে সেটাই যে তোমাদের প্রশ্ন যে ধরনেরই আসুক না কেন, আশা করি তোমরা এই কয়েকদিনে খুব ভালোভাবে একটা প্রস্তুতি নিয়েছ, আগামী 24 তারিখে অবশ্যই ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করে তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবা। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেলে যে কোনো সমস্যা, অথবা সামনে তোমরা যারা ISSB অংশগ্রহণ করবা, এই পরীক্ষার বিষয়গুলোর উপরে যে কোনো ধরনের সাজেশন পরামর্শ যদি দরকার পড়ে, তোমরা আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওখানে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের মতামতগুলো জানতে পারো বা শেয়ার করতে পারো। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো। আর মডেল প্রশ্ন একটু করে শুরু হচ্ছে, মডেল পরীক্ষা দিয়ে তুমি তোমার নিজের স্কিলটাকে জাজ করার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।
আপনারা কেন সোলজার ট্রেনিং একাডেমিতে ICSB পরীক্ষা কোচিং করতে আসবেন, চলুন একটু জেনে নেওয়া যাক। এই একাডেমিতে ICSB বোর্ডের সিলেবাস অনুযায়ী পুরো 4 দিনের কার্যক্রম সঠিক গাইডলাইনের মাধ্যমে প্রত্যেককে শেখানো হয়। শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতে IQ এবং ম্যাট্রিক্স পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণভাবে সোলজার ট্রেনিং একাডেমিতে কম্পিউটারে শেখানো হয়ে থাকে, যা অন্য কোনো কোচিং সেন্টারে আপনি কখনই এই বিশেষ সুবিধা পাবেন না। IQ এবং ম্যাট্রিক্স পরীক্ষার জন্য বিশেষ সাজেশন দেয়া হয়, যা আপনাকে ISSB-তে নিশ্চিত সাফল্য এনে দিবে। PPT-তে সাফল্য পেতে প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ কৌশল শেখানো হয়। বাংলাদেশে একমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতে ICSB বোর্ডের অনুকরণে PGT, HGT, CT ও IU প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে, যেখানে আপনি অধিক থেকে অধিকতর প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু অন্য কোনো কোচিং সেন্টারে আপনি আমাদের মতন PGT, HGT, CT ও IU প্র্যাকটিস গ্রাউন্ড কখনই পাবেন না। এছাড়াও সুদক্ষ ট্রেনার দ্বারা প্রত্যেককে DP ভাইবা, লার্নিং এক্সারসাইজ সহ অন্যান্য সাইকোলজিক্যাল পরীক্ষার বিষয়গুলো নিবিড়ভাবে অনুশীলন করানো হয়ে থাকে। এগুলো ছাড়াও শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতেই ISSB-র জন্য কোর্স করতে আসা সকল শিক্ষার্থীর চূড়ান্ত মেডিকেল চেক আপ করানো হয়ে থাকে। কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি কখনোই চূড়ান্ত মেডিকেল চেক আপের সুব্যবস্থা পাবেন না। বাংলাদেশে একমাত্র এই সোলজার ট্রেনিং একাডেমিতে ISSB বোর্ডের মতন ডে বাই ডে আপনাকে একাডেমির আবাসিকে রেখে পুরো 4 দিনের পরীক্ষাসমূহ নেওয়া হয়ে থাকবে। কিন্তু এই সিস্টেমে আপনি অন্য কোনো কোচিং সেন্টারে ডে ওয়াইজ ISSB পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি এই একাডেমিতে অফিসার ও সৈনিক পদের জন্য লিখিত কিংবা মৌখিক পরীক্ষার প্রস্তুতি কোর্স করানো হয়ে থাকে।